নমস্কার, আদাব, সাত শ্রী আকাল সবাইকে, অরিন্দম তবলা গুরুকুলে স্বাগত। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, নতুন এপিসোড, নতুন দিন। তো আজকে আমার সঙ্গে যিনি আছেন তার কোনো পরিচয় দরকার পড়ে না, তো তবুও বলে রাখি উনি লখনৌ ঘরানার বিখ্যাত তবলাবাদক, সারা ভারতবর্ষে খুব পরিচিত একজন সঙ্গীত বিশারদ, আমার গুরুজি পণ্ডিত শুভেন চ্যাটার্জিজি। তো চলুন, আজকে নতুন কিছু জিনিস ওনার কাছ থেকে আমরা জানবো, যেগুলো আমরা ক্লাসে আমরা গুরুজির কাছ থেকে শিখি বা শুনি জানি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমাকে, আমার যারা সাবস্ক্রাইবার আছেন অনেকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে দাদা আমরা কিছু জিনিস তো আপনার রিলেটেড জানতে চাই, তো সেই জিনিসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নমস্কার। তো গুরুজি, প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার সময় দিয়েছেন আমার এই চ্যানেলের, এবং আমার যারা চ্যানেলের যারা তবলার শিক্ষার্থী তাদের জন্য। তো আজকে প্রথমেই একটু জানতে চাইবো যে তবলার যে উৎপত্তি, তবলার যে আবিষ্কার, সেটা কীভাবে হয়েছে। তো আমরা বিভিন্ন রকম গল্প শুনে থাকি বা শুনেছি আপনার কাছে, তো আপনি যদি একটুখানি বলেন আমাদের। দেখ, আমাদের যে এই সাবজেক্টটা, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বল বা খালি তবলা বল, এখানে কিন্তু অনেক মানে কনফিউশন আছে, এটা প্রথমেই বলে দেওয়া ভালো। মানে আমার মতে বলে কিন্তু এটা বলতে হয়, মানে এখানে অনেক বিশ্বাস চলে। ইভেন ছোটো ছোটো কম্পোজিশন নিয়েও আমি আমার গুরুজি পণ্ডিত স্বপন চৌধুরী মহাশয়কে নানান প্রশ্ন করেছি, তো সেখানে উনি যেটা বলে থাকেন যে আমার মতে, একটা জায়গায় গিয়ে তুই যখন প্রথমে শুনবি, আমি যখন ছোটোবেলা ওনার কাছে ধর ক্লাস ওয়ান থেকে তবলা শিখেছি, তখন আমাকে বলা হতো বা আমরা যেটা শুনে থাকি যে পাখোয়াজ ভেঙে তবলা হয়েছে, কোনো পাখোয়াজ বাদক কেন রাজার দরবারে, সম্রাটের দরবারে পাখোয়াজ বাজাতে বাজাতে নাচের সাথে হঠাৎ পাখোয়াজটা ভেঙে যায়, গিয়ে একেবারে সময় গিয়েই পড়ে তো তাব্বি বলা সেখান থেকে তবলা। এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য ব্যাপার নয়, এটা এটা হয়ে এসছে বলছে তাব্বি বলা, এটা গল্প কথাই বটে। কিন্তু আমার কাছে যেটা বেশি বিশ্বাসযোগ্য সেটা হচ্ছে যে ইট হ্যাজ আ কানেক্ট উইথ পার্সিয়া, মানে অ্যারাবিক যে কানেকশনটা ওটা আমাকে বেশি ইন্সপায়ার করে, মানে ওই চিন্তাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। কেননা অ্যারাবিক ওয়ার্ড তাবল, তাবল মানে হচ্ছে ড্রামস, এটা কিন্তু অ্যারাবিক ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ড, TABL যদি বলিস, বাট আমি তো অ্যারাবিক তাবলে তাবল। তো তাবুল বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে ইরানিয়ান, সেটা অনেকটা তাবলার মতো, একটা ছোটো একটা বলে আমাদের বঙ্গর মতো, একদম অরিজিনাল। আমি এইগুলোকে বেশি, মানে আমার আমার কাছে এইগুলো বেশি গ্রহণযোগ্য যে কীভাবে এই তাবুল থেকে পার্সিয়ান যে কানেকশানটা, মানে অ্যারাবিক টার্কিশ পার্সিয়ান কানেকশান, মানে কানেকশান যেটা ওদের ইন্ডিজেনাস যে ইনস্ট্রুমেন্টসগুলোকে ভেঙে ভেঙে তারপর আস্তে আস্তে আমাদের দেশে যখন আসে, তখন আমির খসরুজি, তুই জানিস প্রায় এতগুলো ইনস্ট্রুমেন্ট তুমি আবিষ্কার করেছেন, সে তার সর্ব সবই তো অ্যারাবিক কানেকশন। তো তার মধ্যে তবলাও নিশ্চয়ই ছিল, যদিও তার লেখা একটা বইতে আমি পড়ছিলাম কালকেই, 17টা তালের কথা বলা আছে, সেগুলো সবই কিন্তু পাখোয়াজ বেস্ট তাল। সুতরাং উনি যে তবলা সৃষ্টি করেছেন সেটা বলা একটু কনফিউশন তো আছেই, এখানেও কনফিউশন আছে, কনফিউশন তো আছেই, মানে সেটা তো বলে লাভ নেই, কারণ ইনারা তো সেভাবে ওরভাবে লিখে দিয়ে যাননি। কিন্তু তবলা ঘরানার কে প্রবর্তক সেইটা আমরা জানি, আমরা সেখান থেকে আমাদের গল্প শুরু করলে বোধ হয় বেটার হবে, কারণ ওই সময়কার উনি 17টা তাল লিখেছেন, এতগুলো ইনস্ট্রুমেন্টের কথা লিখেছেন, কিন্তু তবলার কথা কিন্তু উনি আমির খসরুজি কোথাও কোনো বইতে কিন্তু লেখেননি। যদিও আমরা মনে করি এতটা এতগুলো তাল যখন উনি ক্রিয়েট করেছেন, তখন রিজিমে ওনার একটা এই ছিল, উনি পাখোয়াজ সৃষ্টি করেছেন, সেতার সারদ সব কিছুতেই একটা পার্সিয়ান ইনফ্লুয়েন্স থেকে
ওনার হাতেই প্রথম এসছে, মানে উনি আমাদের একটা খুব ইম্পর্টেন্ট রেফারেন্স পয়েন্ট, মানে যেখান থেকে তবলা সৃষ্টিটাকে আমরা ধরতে পারি আমাদের মানে ভারতের কনটেক্সট, এটা বলা যায়। আচ্ছা, একটা জিনিস আমি দাদা একটুখানি নেটেও দেখছিলাম যে সঙ্গীতাচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে সাদারাঙ্গের শিষ্য দ্বিতীয় আমির খসরুই তবলার উদ্ভাবক উনি বলেছেন, এবং এই আমির খসরু নাকি ছিলেন মোগল বাদশাহ দ্বিতীয় মোহাম্মদ শাহের সময়, মানে 1738 এই সময় একদম। আর উনি খুব আধ্যাত্মিক লোক ছিলেন, এবং আজকে যে কাওয়ালি আমরা শুনি এগুলো কিন্তু আছে, কাওয়ালির প্রবর্তক কিন্তু উনি, কেননা উনি নিজামুদ্দিন ওয়ালিয়া, তুই দিল্লিতে যদি গিয়ে থাকিস নিজামুদ্দিন দরগা যেটা আছে সেই নিজামুদ্দিন তো জানি আছে, এখানে কোনো কনফিউশন নেই, এবং নিজামুদ্দিন ওয়ালিয়ার কাছে কিন্তু উনি আধ্যাত্মিকতা শিখেছেন, এবং আজকে ওনাকে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুফি সিঙ্গার পোয়েট বা স্কলার বলা হয় আমির খসরুজিকে, এই কারণেই বলা হয় যে উনি এত কিছু পরে একটা স্পিরিচুয়াল ব্যাপার ওনার মধ্যে ভীষণ স্ট্রং ছিল, এবং যার মধ্যে থেকে এত কিছু সৃষ্টি, উনি মানে সঙ্গীতে নিবেদিত প্রাণ আমির খসরুজি ছিলেন, এবং তার মধ্যে থেকে এটা ধরে নেওয়া যাচ্ছে, যেটা গোপেশ্বরবাবু বোধহয় সঠিকই বলেছেন যে তার মধ্যে থেকে এটা ধরে নেওয়া যাচ্ছে যে উনি হয়তো তবলাও সৃষ্টি করেছেন। হ্যাঁ, উনি উনি বলেছিলেন যে ওস্তাদ রহমত খাঁ যিনি বিখ্যাত একজন পাখোয়াজ বাদক ছিলেন তার পুত্র আমির খসরুজি, তো আমরা মনে করতে পারি যে এটা উনি যে 17টা তাল থেকে বললাম এই 17টা তাল কিন্তু ম্যাক্সিমাম পাখোয়াজের তাল, কারণ উনি বাবার কাছে শিখেছিলেন। তবলার কানেকশনটা অতটা স্ট্রং আমার কাছে অতটা ইনফরমেশন নেই আমির খসরুজির সাইড থেকে। আচ্ছা, আর তবলাটা মানে কোন সময়টা মানে মোটামুটি আমরা যদিও সেরকম কিছু লেখা আমরা পাই না যে এই সময়টাতেই তবলা ইনভেন্ট হয়েছিল, বা 14th century অনেকে বলেন যে 14th century, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ওই 1700 AD বলছেন সিদার খান, উস্তাদ সিদার খান স্যার, সিদার খান ধাড়ি বলা হয়, তো মানে উনি কি উনি হচ্ছেন প্রথম আমাদের রেকর্ডে প্রথম তবলা বাদক, মানে উনি রেকর্ডে, তার আগে কোথায় কে বাজিয়েছে এরকমই তো বলা যায় না, রেকর্ডেড যেটা থাকে সেটাকে নিয়েই কাজ করতে হয়। আজকে যে ফিউশন ফিউশন বলা হয় তোর সাথে একটু অন্যভাবেও শেয়ার করছি, এই সারা ভারতবর্ষে এটা নিজের ঢাক পেটাচ্ছি না, কিন্তু রেকর্ডের যেটা আছে সেটা ফিউশনটা আমার হাত দিয়েই শুরু হয়েছে, আমি শুরু করেছি, পরে অনেকেই করেছে 80s, হ্যাঁ 1985। এবার রেকর্ডের যেটা আছে এটা কিন্তু রেকর্ড, তুই গুগলে গেলেও পাবি যে আমার ব্যান্ড কারমা দিয়ে কিন্তু ফিউশনটা শুরু, ক্যালকাটায় প্রথম, ক্যালকাটা প্রথম কিন্তু রেকর্ডেড অ্যাজ আ ব্যান্ড আনন্দ শঙ্কর করেছিলেন, কিন্তু ওটা ফিউশন ব্যান্ড নয়, উনি নাচ নিয়ে সব নিয়ে করেছে, কিন্তু আর সারা ভারতবর্ষে 1985 কোনো ব্যান্ড ফিউশন বাজাচ্ছে ইন্ডিয়াতে কোনো রেকর্ডেড নেই, আর শক্তি কিন্তু ইন্ডিয়ান ব্যান্ড নয়, শক্তি কিন্তু মানে আমেরিকান, হ্যাঁ মানে সবাই কিন্তু আমেরিকান সিটিজেন ছিল, জাকিরজি আমি জানি না, জাকিরজি বোধহয় ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, কিন্তু বাকি সবাই ঘাটটামে যিনি ছিলেন বিকুজি, কিন্তু ওটা পুরোপুরি একটা ওই ব্যান্ড মানে আমেরিকান ব্যান্ড, আমেরিকায় কিন্তু সৃষ্টি ওর রেজিস্টার্ড অর্গানাইজেশন রেজিস্টার্ড অ্যাড্রেস সবই কিন্তু আমেরিকা, সাক্ষীর সাথে ইন্ডিয়া, তাহলে তো আমরা মানে তো সেইভাবে দেখতে গেলে বেঙ্গল কেন, আমরা তো ইন্ডিয়ার প্রথম ব্যান্ড আমরা কারনাকেই বলতে পারি, অবশ্যই অবশ্যই বলতে পারিস রেকর্ড, এটাই বলছি সিদার খাঁ সাহেবও আমি দুজনের সাথে কথার তোর সাথে আড্ডা মারতে মারতেই খুব ক্যাজুয়ালি আড্ডা দিচ্ছি আমরা, তো সেটা হচ্ছে যেটা রেকর্ডেড পাওয়া যায় সেটাকে ধরেই আমরা ছিল, তো সেই হিসাবে উস্তাদ সিদার খান ধাড়িকে আমরা তবলার জনক হিসাবে কিন্তু আমরা ধরি দিল্লি ঘরের সিদার খাঁ সাহেব, তারপরে আস্তে আস্তে অনেক ঘরানার সৃষ্টি সেটা কথা প্রসঙ্গে আমরা তাতে হয়তো আস, তার মানে একটা জিনিস আজকের এই আলোচনা থেকে আমরা এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে যতই আমরা আমাদের ভারতবর্ষ সব ধর্মের সহাবস্থান এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আছেন, কিন্তু তবলাটা আমি আমার সাবজেক্টটাকে নিয়েই বলছি, তবলাটা কিন্তু মুসলিমদের দ্বারাই কিন্তু ভারতবর্ষে প্রচলিত হয়েছিল, তবলা নয় এবং সঙ্গীতটা আমি যেহেতু আমার সাবজেক্ট তবলা আমি তবলাটাকেও বলছি, তবলাটা কিন্তু তার মানে আমরা গুরুজির সঙ্গে আলোচনায় এটা বুঝতে পারলাম যে তবলাটা
17th সেঞ্চুরির কাছাকাছি বা 16th সেঞ্চুরি এই সময়টা এটিতে রিইনভেন্ট হয়েছিল এবং 18th সেঞ্চুরি অনওয়ার্ডস এটা কিন্তু আস্তে আস্তে পপুলার হয় এবং উস্তাদ সুদার খানজি যিনি সিদ্ধার খানজি যিনি দিল্লি ঘরানার আমার মনে হয় প্রথম প্রবর্তক এবং তবলার প্রথম রেকর্ডেড তবলা বাদক তিনি তবলাটাকে ভারতবর্ষে প্রচলন করেন দিল্লি ঘরানা সেই জন্য আমাদের ছটা ঘরানার মধ্যে দিল্লি ঘরানা হচ্ছে প্রথম তবলার ঘরানা তো আজকে আমরা এই আলোচনাটা এখানেই বন্ধ করছি শেষ করব এরপরের এপিসোডে আমরা গুরুজির কাছ থেকে শুনলাম যে ঘরানা তো আমরা আবার ঘরানাটা নিয়ে একটু আলোচনা করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমিয়ে তবলা বাজাবেন আর আমার যে চ্যানেলে প্রচুর বিগিনার্সদের জন্য যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখবেন শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি নতুন কিছু জিনিস আপনারা জানতে চান অবশ্যই লিখে পাঠাবেন আমি গুরুজির সঙ্গে আলোচনা করে ওনার সময় বার করে নিয়ে নিশ্চয়ই আপনাদের জন্য সেরকম ভিডিও বানাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার